আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করব বেরেস্তা। কিভাবে পারফেক্টলি বেরেস্তা তৈরি করা যায় আর সংরক্ষণ করা যায়। আমরা প্রায় সব রান্নাতে বেরেস্তা ব্যবহার করে থাকি, পোলাও, বিরিয়ানি, রোস্ট, আরও অনেক রান্নায় আমরা ডেকোরেশনের জন্য বেরেস্তা ব্যবহার করে থাকি। এই জন্য আমি নিয়েছি প্রায় 2.5 কেজি পরিমাণ দেশি পেঁয়াজ। দেশি ছোটো পেঁয়াজে বেরেস্তা খুব ভালো হয়। পেঁয়াজগুলো কেটে কুচি করে নিয়েছি। কুচি করার সময় এমনভাবে কুচি করবো যাতে সবগুলো কুচি একই রকম হয়। এতে করে পেঁয়াজের বেরেস্তা সমানভাবে লাল হবে, দেখতে ভালো লাগবে। এর জন্য এখানে আমি কিছু তেল নিয়ে নিয়েছি। ডুবো তেলে বেরেস্তা ভাজতে হবে। এবার তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। অনবরত নেড়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। আমার প্রায় সময় লেগেছে 12 থেকে 15 মিনিট। আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে চুলার আঁচের উপর নির্ভর করে, কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। তাহলে সবগুলো পেঁয়াজ সমানভাবে চুলার তাপ পাবে এবং একসাথে বেরেস্তাটা তৈরি হবে। না হয় কোনো দিকে বেরেস্তা পুড়ে যাবে, কোনো দিকে কাঁচা থেকে যাবে। এজন্য অনবরত নাড়তে হবে। অনবরত নেড়ে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। প্রায় 6-7 মিনিট পর বেরেস্তাটার কালার এরকম হলো। আমি নাড়তে থাকবো বেরেস্তা একদম পারফেক্টলি তৈরি হওয়া পর্যন্ত। পেঁয়াজের কালার প্রায় চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে একদম খেয়াল রাখতে হবে যাতে করে পেঁয়াজ বেশি লাল হয়ে না যায়। এ পর্যায়ে বেরেস্তাটা আমি নামিয়ে নিব। বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি এবং টিস্যুর উপরে মেলে দিচ্ছি। অনবরত নাড়তে হবে, সাথে সাথে মেলে দিতে হবে, না হলে কালো করে পেঁয়াজ পেকে যাবে, শক্ত হয়ে যাবে। কারণ বেরেস্তা চুলা মেলে নামানোর পর আরও বেশি কালো হয়ে যায়, চুষে নিবে এবং বেরেস্তাটা খুব মচমচে হবে। তাই একটি সুন্দর কালার আসার সঙ্গে সাথে বেরেস্তা রাখা নামিয়ে নিতে হবে। অনেক দিন নামানোর পর চেষ্টা করবেন কাঁচের উপর মেলে সংরক্ষণ। এভাবে বের করে নামানোর পরে আরও যে কোনো রান্নায় কালারটা করা যায় মচমচে থাকে। আর এক্সট্রা সময় অনেক আমার বেরেস্তা করা হয়ে গেছে। কালার সবগুলো পেঁয়াজ 5 বারে ভেজে নিয়েছি। আমি প্রায় 3 কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি, দেশি পেঁয়াজ। আমার এতটুকু পরিমাণ বেরেস্তা হয়েছে। এগুলো আমি বয়ামে ভরে সংরক্ষণ করে রাখবো নর্মাল ফ্রিজে।